Alaikum. Alaikum salam. Assalamualaikum, Miss. Adab, Miss. Miss, kamu di sini, Miss? Clear sura dasana. After test. Assalamu alaikum, ma'am. Miss, assalamu alaikum. গত রবিবারে আমার যে ক্লাসটা হয়েছিল সেখানে শুধু এ সেকশনের মেয়েরা যারা 1 থেকে 35-এর মধ্যে ছিল তারা ক্লাসটা পেয়েছে, বাকিরা আমার ক্লাসটা পাওনি। সিতে ক্লাস ছিল কিন্তু ক্লাসটা অল্টার করা হয়েছে। ওই দিন তোমাদের অন্য একটা সাবজেক্ট ক্লাস হয়েছিল, আবার হয়তো আগামী সপ্তাহে আমি আবার যাব। যেহেতু ওই দিন এ সেকশনে বি সেকশনে ওরকম অল্টার করে করে আমরা নিব, বুঝছো? অল্টার করে করে তোমরা এরকম পাবে, যে দুইটা করে ক্লাস হওয়ার কথা, তো এই জন্য মানে এই প্রবলেমটা হচ্ছে। এটা যখন ক্লাস বেশি হবে তখন এটা ঠিক হয়ে যাবে, কিন্তু আমি তোমাদের কথা মাথায় রেখে যেগুলো ওই দিন আমি এ সেকশনে পড়িয়েছি সেগুলো তোমাদের সামনে এখন আমি প্রেজেন্ট করবো। হ্যাঁ, জাস্ট তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিবা, আর যে আলোচনাগুলো হয়েছে সেগুলোর সারমর্ম আমি তোমাদের সামনে বলবো, তোমাদের কাউকে বঞ্চিত করবো না। যেহেতু ক্লাস দুইটা করে যার কারণে রুটিনে এরকম হয়েছে, তোমরা নিরাশ হওয়ার কিছু নেই, প্রত্যেকেই উপকৃত হবে, কারো কোনো ঘাটতি থাকবে না, ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো কমপ্লেন থাকার মানে কমপ্লেন করার সুযোগ থাকবে না, আমি অবশ্যই তোমাদেরকে আলোচনা করে দেবো। আপনি কি মাত্র কি বিষয়ে বুঝাচ্ছিলেন? আমি বলবো, ধরো আচ্ছা আমরা কতদিন এ সেকশনে শুরু করেছিলাম, ত্রয়োদশ অধ্যায়, খাদ্য এবং পুষ্টি। এ অধ্যায়ে খাদ্য কি সংজ্ঞা হিসেবে বা খাদ্য বলতে কি বুঝো, এগুলো যদি লিখতে বলে পরীক্ষায় তাহলে কিভাবে তোমরা লিখবে? বইয়ে লেখা আছে বাট সাজানোটা নেই, যার কারণে আমি তোমাদেরকে সাজিয়ে লিখে দিয়েছি ওই দিন ক্লাসে। সেই লেখাটাই আমি আবার তোমাদের সামনে এখন দেখো উপস্থাপন করেছি। তোমরা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে রেখে দাও যেন পরবর্তীতে নিয়েছি পড়ে দেখতে পারো। হ্যাঁ, কি বিষয়টা দেখো, আমরা বলেছিলাম যে খাদ্য কি, দুই ধরনের ডেফিনেশন আমরা লিখতে পারি। এক হচ্ছে যে সকল উপাদান দেহে শক্তি সরবরাহ করে, দেহকে সুস্থ এবং কার্যের উপযোগী করে গড়ে তোলে এবং দেহের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালিত করে, সে সকল উপাদানকে খাদ্য বলে। তাহলে খাদ্য হওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্টস থাকে, সেই রিকোয়ারমেন্টস গুলো যার মধ্যে থাকবে তাকে আমরা খাদ্য বলবো, ঠিক আছে? এটা আরেকটা ভাবে আমরা ডেফিনেশনটা লিখতে পারি, সেটা হচ্ছে যে সকল আহার্য বস্তু জীব দেহের বৃদ্ধি সাধন করে থাকে, ক্ষয় পূরণ করে, শক্তি উৎপাদন করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সে সকল, তাহলে এগুলো যেহেতু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেছে তার মানে আমাদের পুষ্টি সাধন করে, সে সকল বস্তুতে খাদ্য। এই দুই ভাবে আমরা ডেফিনেশনটা পরীক্ষায় দিতে পারি, যদি পরীক্ষায় আসে যে খাদ্য বলতে কি বুঝতে পেরেছো সবাই?
আচ্ছা, এবার আসি খাদ্যের প্রয়োজনীয়তা। আমরা যে খাবার খাই, কেন আমরা খাবার খাই, আমরা যে পানি পান করি, কেন আমরা পানি পান করি, এগুলোর অবশ্যই কিছু প্রয়োজনীয়তা রয়েছে। যে খাদ্যেরও কিছু প্রয়োজনীয়তা রয়েছে, যেমন হচ্ছে প্রথম যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে দেহের গঠন। গঠন যদি ঠিক না থাকে, বাকি কোনো কিছুই কিন্তু ঠিক থাকবে না। এরপরে বেড়ে ওঠা, গঠনের পরে আমাদের বেড়ে উঠতে হবে। ক্ষয় পূরণ, যেটার অভাব রয়েছে সেটার অভাব যেন পূরণ হয়ে যায়। রক্ষণাবেক্ষণ, মানে তার যাবতীয় যে কাজগুলো রয়েছে সেগুলো যেন সঠিকভাবে হয়। কাজের ক্ষমতা অর্জন, এই সবগুলো হওয়ার পরে তোমাকে দেখো কাজের ক্ষমতা অর্জন করতে হবে। অর্থাৎ তুমি যে কাজ করবে সেটার জন্য তোমার দেহের গঠনটা ঠিক থাকা জরুরি, বৃদ্ধি সাধন হওয়া জরুরি, ক্ষয় পূরণ হওয়া জরুরি, রক্ষণাবেক্ষণ জরুরি, এবং সবশেষে কাজের ক্ষমতা অর্জন। এবং লাস্ট ওয়ান হচ্ছে শারীরিক সুস্থতা। তোমার শরীরের এই উপরের অংশগুলো যদি ঠিক না থাকে, দেহের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ, তাহলে কিন্তু তুমি শারীরিক ভাবে অসুস্থ থাকবে। আর শারীরিক ভাবে অসুস্থ থাকলে কিন্তু তোমার কোনো কাজে মন বসবে না, যার কারণে আমাদেরকে সুস্থ থাকতে হলে অবশ্যই খাদ্যের প্রয়োজন আছে। বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো? তাহলে এবার তোমরা কি করবে, সেটা হচ্ছে তোমাদের বইয়ে যে পার্ট দুইটা রয়েছে, পার্ট এক এবং পার্ট দুই, এই দুইটা পার্ট আমি গতদিন পড়িয়েছি। এই দুইটা পার্টে মেন আমাদের প্রশ্ন ছিল যে খাদ্য কি, আর প্রশ্ন ছিল পুষ্টি কি। পুষ্টি কি, এটা পুষ্টিতে আমি লিখে দিইনি, কাউকে লিখে দিইনি, এটা আজকে সবার উদ্দেশ্যে লিখে দিই। খাদ্যের প্রয়োজনীয়তা একটু উপরে ওঠানো যাবে? এর নিচে আর কিছু নেই বাবা, তোমরা দেখতে পাচ্ছ না সব ম্যাম, আমার এখানে তো ফুল স্ক্রিন আসছে না এই জন্য। আচ্ছা দাঁড়াও তাহলে দেখি উপরে উঠে। ওয়ালাইকুম মিস। এখন দেখতে পাচ্ছ? দেখো তো। জি মিস। মিস আরো একটা প্রশ্ন ছিল আমাদেরকে দিয়েছিলেন। আরেকটা কি প্রশ্ন দিয়েছি? মিস আর একটা প্রশ্ন দিয়েছিলেন যে প্রতিদিন গড়ে কতটুকু খাদ্য খাওয়া প্রয়োজন, তা কি কি বিষয়ের উপর নির্ভর করে। থ্যাংক ইউ তোমাকে, আমি ওই প্রশ্নটা মিস্টেক করে ফেলেছি, ওটা আমি এখন লিখে দিচ্ছি, ঠিক আছে? বাকিরা যারা আছো ওই দিন এ সেকশন ছাড়া যারা ছিলে তারা এই প্রশ্নটা লিখে দিবে। প্রাপ্তি বললে? জি ম্যাম। জি ম্যাম আমি বললাম। ধন্যবাদ তোমাকে। আচ্ছা ওই প্রশ্নটা আমাদের তো বলেছেন 12 থেকে প্রশ্ন ধরবেন, সেটা ধরবেন না? দেখি শেষে যদি সময় পাই তাহলে বলবো, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো, আমরা বলেছিলাম যে প্রতিদিন গড়ে কতটুকু খাদ্য গ্রহণ করা প্রয়োজন, এটা হচ্ছে প্রশ্ন। প্রতিদিন গড়ে কতটুকু খাদ্য করা প্রয়োজন, এটা ছিল প্রশ্ন। উত্তর হিসেবে তোমরা কি লিখবে? প্রয়োজন তা কি কি বিষয়ের উপরে নির্ভর করে। আরেকটু আছে, খাদ্য গ্রহণ করা প্রয়োজন তা কি কি বিষয়ের উপরে নির্ভর করে। এটা প্রশ্ন ছিল। এবার এটার উত্তর হিসেবে কি লিখবে, শুধু আমি সংক্ষেপে লিখে দেবো, তোমরা অবশ্যই উত্তর লেখার সময় এভাবে লিখবে যে প্রতিদিন গড়ে যতটুকু খাদ্য গ্রহণ করার প্রয়োজন তা
যে যে বিষয়ের উপরে নির্ভর করে সেই বিষয়গুলো লিখা হলো। এই কথাটা লিখে কলম দিবে, দেওয়ার পরে তিনটা নাম লিখবে। এক হচ্ছে বয়স, দুই দেহের উচ্চতা। কে কথা বলে মিউট করো। তিন নম্বর দেহের পূজন। সবার লেখা হয়েছে? ম্যাম একটু আছে, প্রতিদিন গড়ে কতটুকু খাদ্য গ্রহণ করা প্রয়োজন তার কি কি বিষয়ের উপর নির্ভর করে আসলে তোমরা এভাবে লিখবে যে প্রতিদিন গড়ে যতটুকু খাদ্য গ্রহণ করা প্রয়োজন তা যে যে বিষয়ের উপরে নির্ভর করে তা নিচে লেখা হলো, দিয়ে কলন দিবে, দিয়ে লিখবে। এক হচ্ছে বয়স, দেহের উচ্চতা, তিন হচ্ছে দেহের উচ্চতা। হ্যাঁ, আগে ওই একটা পেজ দেখিয়েছিলাম, সেই পেজটা অনেকে স্ক্রিনশট নিয়েছে, তুমি তাদের কাছ থেকে নিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি পরের প্রশ্নে চলে গেলাম। এই আমরা বলতেছিলাম পাঠ একে খাদ্য এবং পুষ্টি। হ্যাঁ, সেই পুষ্টিটা কি সেটা আমি আবার তোমাদের লিখে দিব। ম্যাম পার্ট এক ও দুই থেকে আপনি আমাদেরকে 10টি গ্যামরো প্রশ্ন উত্তর সেটা লিখে আমি দিয়েছিলেন, করবো, ওরা সেটা থেকে করবো, 35 আছে। সেটা আমি করবো। হ্যাঁ, ম্যাম এর আগে কিছু করিয়েছেন? হ্যাঁ পড়িয়েছি বাবা, বললাম তো যে পড়িয়েছি একটা পেজ, সেই পেজটা অন্য কারো কাছ থেকে নিয়ে নিবে। আচ্ছা, এবার দেখো পুষ্টি কাকে বলে। আগে যে 3 নাম্বারটা ওটা কি লিখেছেন একবার বলবেন? প্রশ্নে আগে যে প্রশ্ন দিয়েছে ওটার মধ্যে 2 আর 3 কি বলবেন? আবার হচ্ছে যারা পরে জয়েন হয়েছে, এমনি এটা গত ক্লাসে যাদের সরাসরি ক্লাস ছিল সেই ক্লাসে আলোচনা করা হয়েছে, সেটা আমি তোমাদের পেজটা সামনে দিয়ে দিয়েছি। যারা এতক্ষণ জয়েন করেনি এখন জয়েন করেছে তারা ভিডিও থেকে দেখে নিবে, না হলে ফ্রেন্ডদের কাছ থেকে নিয়ে নিবে। টেস্টটা না, ওই যে আগে যে প্রশ্নটা দিয়েছেন ওটা 3 নাম্বারে কি লিখেছেন? দেহের প্রশ্নটা ছিল দেহের উচ্চতা, দেহের ওজন আর হচ্ছে বয়স, উত্তর এটা ছিল বয়স, দেহের উচ্চতা, দেহের ওজন। প্রশ্ন ছিল প্রতিদিন গড়ে কতটুকু খাদ্য গ্রহণ করা প্রয়োজন তা কি কি বিষয়ের উপরে নির্ভর করে, এটা প্রশ্ন ছিল। আর উত্তর ছিল বয়স, দেহের উচ্চতা, দেহের ওজন। এখন কি দিব সেটা তো দেখতেই পাবে, এক্সেস কথা বলো কেন? আর এক আগের আলোচনার একটাও হবে না, আগের আলোচনার একটাও হবে না। আমি যে আলোচনা করার 2-3 বার করে করে দিয়েছি, যারা পরে এসেছো তারা চুপচাপ থেকে পরের অংশটুকু দেখো, আর একটা কথা বলবে না। কি পড়াবো সেটা তো আমি জানি, আমি তো বলবো কি পড়াবো তোমাদের, এটা বলতে হবে কেন? কি প্রশ্ন হচ্ছে, যদি তোমরা কেউ লিখতে চাও তাহলে উপরে 4 রং দিয়ে লিখতে পারো যে পুষ্টি কি। আবার কেউ যদি শুধু ডেফিনেশন হিসেবে এভাবে রেখে দাও তাও হবে। দেহের প্রয়োজনীয় চাহিদা, যেমন কি কি প্রয়োজনীয় চাহিদা, যেমন শক্তি উৎপাদন, বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ, রোগ প্রতিরোধ, ক্ষমতা,
বৃদ্ধির জন্য পরিবেশ থেকে যে খাদ্যবস্তু গ্রহণ পরিপাক একটু মুছে দিচ্ছি, আমার লেখা হয়নি, একটু রাখুন, না লেখা হলে পরে ভিডিও দেখে নেবে। মিস প্রতিরোধ করলেন তো, তোমরা কথা বলতে না করেছি তো, আমি কথা বলছি কেন? পরিপাক, এরপরে শোষণ, আত্মীকরণ। আগে একটু প্রশ্ন করবে না, আত্মীকরণ কি, আত্মীকরণ কি সেটা আমি লিখে দিব, ঠিক আছে? মিস আত্মীকরণ কি, এটা তো আপনি লিখে দিয়েছিলেন। কবে লিখে দিয়েছি আত্মীকরণ কি? মিস আপনি প্রথম দিকে একটা কোন অধ্যায় পড়াতে যে আপনি লিখে দিয়েছিলেন। হ্যাঁ, প্রথম দিকে লিখে দিয়েছিলাম, প্রথম অধ্যায়ে অভিযোজন, আত্মীকরণ এগুলো পড়িয়েছিলাম। সৃষ্টিও লিখে দিয়েছিলেন। আচ্ছা, দিয়েছিলাম দিয়েছিলাম, আবার লিখো, কারণ ওই প্রথম দিকের জিনিস অনেকেই পাওনি, ওখানে কিছু ডেফিনেশনের পার্থক্য ছিল, মানে শোষণ এবং আত্মীকরণের মাধ্যমে পূরণ হয়, তাকে পুষ্টি বলে। তাহলে কি বললাম, দেহের প্রয়োজনীয় চাহিদা যেমন শক্তি উৎপাদন, বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য পরিবেশ থেকে যে খাদ্যবস্তু গ্রহণ, পরিপাক, শোষণ এবং আত্মীকরণের মাধ্যমে পূরণ হয় তাকে পুষ্টি বলে। সবাই লিখে নিয়েছো? ম্যাম, এটা কয় নম্বরের প্রশ্ন হবে? 2 নম্বরের। হ্যাঁ, এগুলো বেশিরভাগ প্রশ্ন 2 নম্বরের জন্য। ঠিক আছে, আমি মুছে দিলাম, বাকি যারা লিখতে পারবে না তারা পরে ইউটিউব থেকে দেখে নেবে। আচ্ছা, এবার হচ্ছে পুষ্টি সাধন। পুষ্টি সাধন বলতে ম্যাম, পুষ্টি সাধন বলতে কি বুঝো, প্রশ্নটা এভাবে লিখলে হবে 5 নম্বর দিয়ে? হ্যাঁ, প্রশ্ন কেউ লিখতে চলো ওইভাবে লিখবা। পুষ্টি সাধন বলতে বোঝায় খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণ করে তা পরিপাক শোষণ ও আত্মীকরণ। সকল চাহিদা মেটানো, কি বললাম, পুষ্টি সাধন বলতে বোঝায় খাদ্য গ্রহণ করে তা পরিপাক, পরিশোষণ ও আত্মীকরণের মাধ্যমে দেহে
সকল চাহিদা মেটানো। হয়ে গেছে লেখা? জিমি জি ম্যাম লেখা হয়নি, লেখা না হলে পরে ইউটিউব থেকে দেখে নিবে। এবার লিখো আপনি করুন কি। পরিবাকৃত খাদ্য শোষিত হয়ে দেহকোষে প্রোটোপ্লাজমে সংযোজিত হয়। কি বললাম যে প্রক্রিয়ায় পরিপাকৃত খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয় তাকে আত্মীকরণ বলে। প্রোটোপ্লাজম কি নিশ্চয়ই সবাই জানো। রিসেন্টলি তোমরা একটা অ্যাসাইনমেন্টও করেছো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মাইক্রোওয়েভে, ওখানে বেশ কিছু অংশগুলোর চিহ্নিত করে তাদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য অনেকে খুব সুন্দর লিখেছো, অনেকে আবার প্রশ্নই বুঝো নাই, শুধু পার্থক্য লিখে রেখে দিয়েছো। চিহ্নিত চিহ্নিত চিত্র যদি না আঁকো তাহলে তো কিছুই হবে না। অনেকে চিহ্নিত চিত্র না এঁকে জাস্ট অন্য সবকিছু লিখে দিয়েছো, তাদের কিন্তু উত্তর হবে। আচ্ছা এবার আসি, আমি কিছু আলোচনা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। প্রত্যেকের সামনে বই আছে না? প্রত্যেকের সামনে বই আছে, পৃষ্ঠা 114 বের করো, পৃষ্ঠা 114 বের করো। এই যে আমাদের খাদ্যের প্রকারভেদ, হ্যাঁ এই খাদ্যের প্রকারভেদ কি কি হতে পারে, কয় ধরনের খাদ্য আমরা পাই? ছয় ধরনের। আচ্ছা তাহলে লিখো খাদ্যের প্রকারভেদ, খুব সংক্ষেপে লিখতেছি, তোমরা সবাই এগুলো জানো এই জন্য। তাহলে ছয় ভাগে ভাগ করা যায় খাদ্যকে। প্রথম যে খাদ্য সেটা হচ্ছে শর্করা, এরপরে কি প্রোটিন, প্রোটিনকে আরেকটা কি বলে, তিন নাম্বার হচ্ছে স্নেহ বা চর্বি বা ফ্যাট, এরপরে এদিকে লিখতেছি চার নম্বর ভিটামিন বা খাদ্য প্রাণ, ছয় নম্বর খনিজ লবণ বা মিনারেলস বলে, সাত নম্বর ছয় নম্বর এগুলো হচ্ছে খাদ্যের উপাদান। সুষম খাদ্য হতে গেলে যে যে বৈশিষ্ট্য থাকা দরকার, এটাও প্রশ্ন এভাবেও আসতে পারে। তাহলে সুষম খাদ্য হতে গেলে কোনগুলোকে আমরা সুষম খাদ্য বলি, এই শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন বা আমিষ, স্নেহ বা চর্বি বা ফ্যাট। হ্যাঁ বলো। মিস খনিজ লবণকে ধাতব লবণও বলে না? ওইভাবে সরাসরি বলবো না আমরা এখানে,
সেটা ধাতব লবণ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ধাতু এবং ক্লোরাইড অধাতু দুইটা মিলে লবণটা তৈরি হয়েছে। ধাতব লবণ বলবো, কিন্তু এখানে আমরা ধাতব লবণ বলবো না, আমরা খনিজ লবণই বলবো অথবা মিনারেল। এবার এই ভিটামিন বা খাদ্য প্রাণ, আচ্ছা এরপরে শোনো, এই যে শর্করা, শর্করা খাদ্য আমরা প্রথমে আমাদের আলোচনা হচ্ছে শর্করা। শর্করা আমরা কোনগুলোকে বলবো, যেগুলো যে খাবারে শর্করা পরিমাণ বেশি থাকবে সেগুলোকে আমরা শর্করা জাতীয় খাদ্য বলবো, যেমন চাল, আটা, ময়দা, ভুট্টা, চিনি, গুড় ইত্যাদি। যেগুলো আমরা সাধারণত কোথা থেকে পাই বলো তো, উদ্ভিদ নাকি প্রাণী থেকে? সবকিছুই কিন্তু আমরা উদ্ভিদ থেকে পাই, শর্করা জাতীয় খাবার সবকিছুই উদ্ভিদ থেকে পাই। এখন ধরো নিচে দুই একটা প্রাণী থেকে পাওয়া যায় এরকম কিছু নাম দিয়ে বললো যে নিচে কোনটি শর্করা জাতীয় খাবার নয়, তখন কিন্তু তোমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এখন এই যে শর্করা, এটা চেনার উপায় কি, মানে তোমরা কি পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবে যে এখানে শর্করা রয়েছে? সেই পরীক্ষাটার নাম হচ্ছে আয়োডিন দ্রবণের রঙের পরিবর্তন। আয়োডিনের একটা নিজস্ব বর্ণ রয়েছে, এবার যদি ওই আয়োডিন দ্রবণটা শর্করা জাতীয় কোনো খাবারের মধ্যে দেওয়া হয় তখন ওই আয়োডিনের বর্ণটা পরিবর্তন হবে। ওই পরিবর্তন দেখে আমরা বুঝতে পারবো যে এখানে অবশ্যই শর্করা জাতীয় খাবার রয়েছে। কি বর্ণ ধারণ করবে সেটাও দেখো, তোমাদের 115 পৃষ্ঠা দেওয়া রয়েছে যে বেগুনি বর্ণ ধারণ করবে। তাহলে যেহেতু আটার মধ্যে আয়োডিন দিয়ে দেখা গেলো যে বেগুনি বর্ণ ধারণ করেছে, তাহলে আটা তো অবশ্যই শর্করা জাতীয় খাদ্য। এবার এই শর্করার কাজ কি, কি কি কাজ করে শর্করা? শর্করা সহজে হজম হয়, দেহের কাজ করার শক্তি যোগায় এবং তাপ উৎপন্ন করে। বইয়ে দেখো খুব সুন্দর করে দেওয়া রয়েছে 115 পৃষ্ঠা। সহজে হজম হয় মানে এই যে খাবার আমরা মুখে যে দিলাম, মুখ থেকে শুরু করে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হয়। এনজাইম কি? এনজাইম যেগুলো হচ্ছে কোনো কিছুকে ইনফ্লুয়েন্স করে, মানে প্রভাবিত করে সেটাকে তরল খাদ্যকে, মানে কঠিন খাদ্যকে সরল খাদ্যে পরিণত করে। ধরো আমরা ভাতটা যে খাই সেটা কঠিন, সেটাকে যখন আমরা মুখে চাবাচ্ছি তখন কি হচ্ছে, ওইটার ভেঙ্গে ভেঙ্গে ছোট ছোট কোনায় পরিণত হচ্ছে। ওই কোনা গুলো আস্তে আস্তে আরো বিভিন্ন ধরনের, মুখ থেকে শুরু করে গলা পর্যন্ত, পেটে কোন কি অ্যাসিড থাকে বলো তো, পেটে কি অ্যাসিড থাকে জানো তোমরা? পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে যেটা পেটের দেয়াল বলে। হ্যাঁ, পেটের দেয়াল থেকে অনবরত নিঃসৃত হয়। কেন নিঃসৃত হয়? কারণ আমরা খাবারের সাথে অনবরত কিছু জীবাণু খেয়ে ফেলি যেটা আমরা চোখে সাধারণত দেখতে পাই না। এই যে আমি এখন হাতটা বা তোমরা হাত দিয়ে লিখতেছো, হাতটা যদি এখন অনুবেক্ষণ যন্ত্রের সামনে ধরো দেখবে ছোট ছোট অনেক পোকা কিলকিল করে বেড়াচ্ছে, ঠিক আছে? তখন কিন্তু আর এই অধুয়ে মানে হাত অধোয়া ওইভাবে খেতে পারবে না, কিন্তু যেহেতু দেখা যায় না তাই আমরা না ধুয়ে এটা সেটা ধরে সাথে সাথে আবার ওই হাত দিয়ে কিছু খেয়ে ফেলি। এই যে জীবাণু গুলো তুমি খাচ্ছ সেটা যেন মেরে ফেলতে পারে এই জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, কিন্তু সেটা পরিমিত পরিমাণে। এখন ধরো তুমি ফাস্টফুড জাতীয় খাবার বেশি খাচ্ছ, তখন কিন্তু ওই খাবার গুলো থেকে আবার কিছুটা অ্যাসিড আসছে। তাহলে পেটে অ্যাসিড আগে থেকেই রয়েছে, আবার তুমি অ্যাসিড জাতীয় কিছু খাবার খেয়ে নিচ্ছ, তখন এই যে অ্যাসিডটা বেড়ে যায় যেটাকে আমরা কি বলি অ্যাসিডিটি। তখন আমাদের কি হয়, অ্যাসিড জাতীয় খাবার এটা কোন ধরনের খাবার? হ্যাঁ, যেগুলো তেলে ভাজা বেশি সেগুলোর বেশি অ্যাসিড জাতীয় খাবার, বা রান্না করে রেখে প্রসেস ফুড যেগুলোকে আমরা বলি, রান্না করে রেখে দিয়ে দীর্ঘদিন পরে আবার গরম করে খাওয়া, ওইগুলোতে বেশি থাকে। তো এই খাবারগুলো খেলে কি হবে, আমাদের বিভিন্ন ধরনের জীবাণু মানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আরো বেশি তৈরি হচ্ছে। যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি বেশি করে তৈরি হবে তখন সেটাকে আমরা বলি অ্যাসিডিটি। তখন আমরা কি করি বলো তো, বলি যে গ্যাস হয়েছে, তাই না? গ্যাস হয়েছে, এখন গ্যাসকে নির্মূল করার জন্য গ্যাসের ওষুধ খেতে হবে। এবার বাজারে যে গ্যাসের ওষুধ গুলো পাওয়া যায় সেই সবগুলোই হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলোর সাসপেনশন। ম্যাক্সিমামই হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সাসপেনশন তখন তুমি দিবে, ওটা হচ্ছে একটা ক্ষার। আর তোমরা আরো একটু বড় হলে জানবে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি পরিণত করে, তখন ওই যে অ্যাসিডটা তৈরি হয়েছিল বেশি পরিমাণে ওই ক্ষার জাতীয় গ্যাসের ওষুধ খাওয়ার কারণে
ওইটাকে প্রশমিত করে লবণ এবং পানি তৈরি করলো, করে আমাদেরকে অ্যাসিডিটি থেকে মুক্তি দিল। বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? পরে যে কথাটা বলেন ওটা একটু আরেকবার বলবেন, বুঝতে পারি। গ্যাসের ওষুধে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষারীয় পদার্থ যৌগ আর কি। ওই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশন, সাসপেনশন মানে ওটা দিয়ে তৈরি করা হয়, পাউডারটা দিয়ে পরবর্তীতে যে লিকুইড আকারেও করা হয়, সলিড যেটাকে আমরা ট্যাবলেট বলি, ক্যাপসুল আকারে পাওয়া যায়, লিকুইড আকারে পাওয়া যায়, অর্থাৎ যেটা আমরা হচ্ছে সিরাপ বলে থাকি, বিভিন্ন ভাবে পাওয়া যায়। সাধারণত ওখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মেশানো থাকে। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারীয় পদার্থ। এই ক্ষারীয় পদার্থ গুলো কি করে, ওই যে অ্যাসিড, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। লবণ পানি তৈরি হলে তখন প্রস্রাবের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে ওই গ্যাসটা নির্মূল হয়ে আমাদেরকে আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে পার্ট তিন, হচ্ছে প্রোটিন বা আমিষ। এই টপিকসটা আমি আজকে অলরেডি 31 বাজে, দেখি কতটা পড়াতে পারি। শর্করার কাজ, শর্করার কাজটা যে বললাম যে শর্করা হজম হয়, ওই যে বললাম ওখান থেকে তো আসলাম যে হাইড্রোজেন। আরেকটা ছিল শর্করায় শর্করা বিদ্যমান সেলুলোজ, সেলুলোজ সেলুলোজ হচ্ছে আঁশ জাতীয়, রাফেজ রাফেজ বলে, যেগুলো হচ্ছে আঁশ জাতীয় খাবার, এগুলো খেলে মানে শর্করা জাতীয় খাবার গুলো ম্যাক্সিমামই হচ্ছে আঁশ জাতীয় খাবার। এই আঁশ জাতীয় খাবার যখন খাওয়া হয় তখন আমাদের যে কনস্টিপেশন বলে বা কোষ্ঠকাঠিন্য বলে, অনেকেরই এরকম হয় যে এরকম ভাজা পোড়া বেশি খাবার খেলে তাদের কি হয়, কোষ্ঠকাঠিন্য হয়। এই কোষ্ঠকাঠিন্য হলে সেটা দূর করার জন্য আমরা এই শর্করা জাতীয় খাবার গুলো বেশি গ্রহণ করতে পারি, তাহলে আমাদেরকে কোষ্ঠকাঠিন্যকে মুক্তি দেবে। বিশেষ করে শাকসবজি, শাকসবজি যতগুলো আছে সবই কিন্তু শর্করা জাতীয়, বিশেষ করে মাটির নিচে যেগুলো হয় সেগুলো বেশি পরিমাণে শর্করা থাকে, মাটির উপরে সাধারণত কম থাকে। মাটির নিচে আলু থাকে, আলু হচ্ছে খুব শর্করা একটা খাবার, ধান চাল গম আটা রুটি যা পাই আর কি, এগুলো সবগুলোই হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। তাহলে শর্করা বিদ্যমান সেলুলোজ থাকার কারণে এটা কোষ্ঠকাঠিন্য দূর করে। এরপরে আসি তাহলে প্রোটিন বা আমিষ। আজকে যদি পড়া ধরার টাইম না পাই তাহলে আগামী ক্লাসে প্রত্যেককে, যে নতুন করে আজ আর যেটা পড়া দিব, সেকশন এ তে আমি বলেছিলাম পার্ট 1 এবং 2 থেকে 10টা, না কয়টা বলেছিলাম প্রাপ্তি ম্যাম? 10টা প্রশ্ন উত্তর বানাতে বলেছিলেন, যে প্রশ্নগুলো দিয়েছিলেন সেগুলো মুখস্থ করতে বলেছিলেন এবং আগের দিনের পড়াটা ধরবেন বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই সবগুলো মিলে আমি আবার ক্লাসটা দিয়ে দিব, ওইটা যার যার ক্লাস থাকবে সেটা ক্লাসে ধরে ফেলবো। বলবো দাঁড়াও, ক্লাস কি শেষ হয়েছে? এখন এই ডাবল কথা জিজ্ঞেস করতেছি তোমাদের এই বিষয়গুলোই বেশি খারাপ, তোমরা মানে এক্সেস কথা বলো কেন? আমি তো এখনো ক্লাস শেষ করিনি, এই ডাবল অবশ্যই দিব। সারাদিন তো গ্রুপে চ্যাট করতেই থাকো, মানে গ্রুপে প্রয়োজনীয় কোনো তথ্য তোমাদের কাছে পাওয়ার, মানে একজন একটা কথা বললে সাথে সাথে সবাই পিন দেওয়া শুরু করে দিলে, এই হয়েছে তাই হয়েছে, রেকর্ড করে করে কথা ছাড়ো, এগুলো কেন করো? আচ্ছা এরপরে আসি প্রোটিন বা আমিষ, যেটা বলছিলাম প্রোটিন বা আমিষ কোনগুলো তোমরা প্রত্যেকেই প্রায় জানো, ডাল দুধ মাছ দই দুধ জাতীয় খাবার ইত্যাদি যেগুলো আছে, আরো অন্যান্য যে খাবার গুলো রয়েছে সেগুলো সবই হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। এই প্রোটিন জাতীয় খাবার হচ্ছে দুই ধরনের হয়, কি কি বলতো? উদ্ভিজ প্রোটিন আর প্রাণীজ প্রোটিন। প্রাণীজ প্রোটিন, প্রোটিন হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে উদ্ভিজ আর আরেকটা হচ্ছে প্রাণীজ। এই যে দুই ধরনের প্রোটিন, তোমরা নাম দেখে সবাই বুঝতে পেরেছো না যে উদ্ভিজ কোনগুলোতে বলা হচ্ছে, যেগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায়। যেমন আমরা কি কি উদ্ভিদ থেকে পেতে পারি, ডাল পেতে পারি, বাদাম পেতে পারি, শিম পেতে পারি, বরবটি পেতে পারি, আরো ইত্যাদি ইত্যাদি পেতে পারি।
আর প্রাণী থেকে কোনগুলো পেতে পারি? মাছ পেতে পারি, মাংস, দুধ, পোস্ত পেতে পারি, মাংস, এরপরে আমরা ডিম পেতে পারি, এগুলো তাহলে প্রাণী। তাহলে পরীক্ষায় যদি আসে উদ্ভিজ্জ প্রোটিন এবং প্রাণীজ প্রোটিনের পার্থক্য লিখো, লিখতে পারবে না সবাই? দুইটা পার্থক্য লিখলেই হয়ে যাবে। এবার আসি আমাদের প্রোটিনের কাজে। কাজটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিসের কাজ সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে, কারণ যখন ছয়টারই কাজ তোমরা জেনে ফেলবা তখন একটা আরেকটার মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য স্বচ্ছ ধারণা থাকা বাঞ্ছনীয়, ঠিক আছে? তাহলে কি কি কাজ দেখো। প্রোটিনের প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন করা। একটা বিল্ডিং তৈরি করতে যেমন ছোট ছোট অনেকগুলো ইট দিয়ে একটা বিল্ডিং দাঁড় করানো হয়, সেই ইট গুলোকে বলে মনোমার, আর পুরো বিল্ডিংটা হচ্ছে একটা পলিমার। তেমনি আমাদের দেহ হচ্ছে ছোট ছোট যে কোষগুলো রয়েছে সেগুলো হচ্ছে মনোমার, আর আমাদের পুরো দেহটা হচ্ছে একটা পলিমার যেগুলো অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত। তাহলে প্রোটিন কি করে, এই কোষের বৃদ্ধি ঘটায়। এই যে একটা বাচ্চা ছোট থেকে শুরু করে একদম বড় পর্যন্ত এবং বৃদ্ধ হয়ে শেষ পর্যন্ত মারা যায়, এই যে এই পর্যন্ত একটা বয়স থাকে যে পর্যন্ত কোষের বৃদ্ধি ঘটে, আবার একটা বয়সের পরে কিন্তু কোষের বৃদ্ধি হ্রাস পেতে থাকে, তখন আর কিন্তু বৃদ্ধি হয় না। দেহের পেশি, হাড় বা অস্থি, অনেক সময় শুধু অস্থি বললে তোমরা বুঝতে পারো না, অস্থি আর হাড় কিন্তু একই জিনিস। রক্ত কণিকা, রক্তের একটা উপাদান হচ্ছে রক্ত কণিকা, তিন ধরনের হয়, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অণুচক্রিকা। এই রক্ত কণিকা গুলো কি করে, সাধারণত প্রোটিন দ্বারা গঠিত হয়। দুই যে কাজটা করে খুব ইম্পর্টেন্ট, এই যে এখান থেকে আমরা প্রোটিন জাতীয় খাবার থেকে যেটা পাই সেটা আমাদের দেহে শক্তি যোগায়। আমরা খাবার না খেলে শক্তি পাই না, কিন্তু খাবারের মধ্যে যেন প্রতিদিন একটা ব্যালেন্স খাবার জন্য আমাদের থাকে। আমরা অনিয়মিত খাবার খাই, ধরো তিন বেলায় ভাত খাই, এরকম কিন্তু তিন বেলা ভাত খাওয়া উচিত না। এমন করে খাবার খেতে হবে যেন সবগুলো খাবারের উপাদান, মানে ছয়টা উপাদান থাকে। হ্যাঁ বলো। লাইন কেটে গেলে কি আমরা আবার জয়েন হবো? আচ্ছা, এরপরে হচ্ছে দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি প্রোটিন থেকে তৈরি হয়। অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে এমন একটা জিনিস যেটা রোগ আসতে দিবে না, আগে থেকে তৈরি হবে। যেমন করোনা থেকে রক্ষা পেতে আমরা কি করছি, বর্তমানে টিকা নিচ্ছি। এই টিকাটা আমাদের শরীরে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি করবে যেন রোগটা না আসতে পারে। এই জন্য আমরা অবশ্যই প্রোটিন বা আমিষ জাতীয় খাবার বেশি খাবো। এই প্রোটিন বা আমিষের অভাব হলে একটা নতুন রোগ হয়, অনেকেই তোমরা জানো, বলো তো কি রোগ? ম্যাম, শিশুদের এই নামটা আমরা আগে শুনিনি। আগে শুনুনি? হ্যাঁ, এটা খুবই রেয়ার হয়। তাদের শরীরে এই প্রোটিন বা আমিষের অভাব থাকে তাদের এই রোগটা হয়, বেশি শিশুদের হয় আর কি। এ রোগের কারণে দেহের স্বাভাবিক রোগটা একটা রোগের নাম, যেমন হচ্ছে জ্বর, সর্দি, কাশি, এমন একটা নাম হচ্ছে কোয়াশিওকর, ঠিক আছে? এটা হলে কিভাবে তুমি বুঝবে, এই যে দেহের স্বাভাবিক বৃদ্ধি এবং গঠন বাধাগ্রস্ত হয়। সাধারণত আমরা কি জানি, হাইট এবং ওয়েট অনুসারে একটা বয়সের সাথে একটা রেঞ্জ থাকে না, যে এত বয়সে তার হাইট এত হতে হবে, ওয়েট এত হতে হবে, যেটা বিএমআই বলে, ওটা তোমরা পরে জানবে। বিএমআই এখনো তোমাদের নেই, ওই বিএমআই তার করা হয়, ওয়েটের সাথে হাইটের একটা সম্পর্ক থাকে এবং বয়সের একটা সম্পর্ক থাকে। এই যে ধরো একটা শিশুর 1 বছরে কতটুকু বৃদ্ধি হওয়া প্রয়োজন, জন্মের সময় যে ওজনটা থাকবে তার 3 গুণ 2 গুণ হওয়া দরকার, এখন সেটা হয়েছে কিনা সেটা দেখে তুমি বুঝতে পারবে। বা একটা 1 বছরের শিশু আরো কি কি বৃদ্ধি হওয়া দরকার, সে বসতে পারবে, কোনো কোনো বাচ্চা হাঁটতে পারবে, কেউ কেউ কথা বলতে পারবে। এই যে একটা বাচ্চার 1-1 রকম হয়, তারপরেও একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, এটা যদি কোনো বাচ্চার না হয় তখন আমরা বুঝি যে তার কোন একটা নতুন রোগ হয়েছে, তখন ডাক্তারকে দেখালে ডাক্তার বলে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে এই রোগটা হয়েছে। শিশুদের বৃদ্ধি বাধাগ্রস্ত হলে শিশু পুষ্টিহীনতায় বা অপুষ্টিতে ভোগে। অনেক শিশু তুমি দেখবে যে মাথাটা মোটা হয়ে গেছে হঠাৎ করে, শরীরের তুলনায় বড় হয়ে গেছে। আবার দেখবে অনেকেরই হাত পা একদম মনে হবে কিছু নেই, শুধু একটা হাড়, মানে উপরে মাংস বলতে বা চামড়াটা কেমন যেন হয়ে আছে, মানে অস্বাভাবিক দেখতে লাগে, তারাই কিন্তু এই অপুষ্টিতে ভোগে। আচ্ছা, HW হচ্ছে পার্ট 1, 2, 3 থেকে 15টি। যারা 10টি অলরেডি লিখে রেখেছো তারা 10টার সাথে আরো 5টা অ্যাড করবে। কিভাবে অ্যাড করবে, 10টা ডেট ছিল,
ওই দিন রবিবার, গত রবিবার আরো পাঁচটা অ্যাড করবে আজকের ডেট দিয়ে। আর যারা নতুন আজকে ক্লাস করছো তারা আজকের ডেট দিয়ে 15টায় লিখবে, 1 থেকে 3 পর্যন্ত। এতক্ষণে জিজ্ঞেস করছো কত অধ্যায়, পনেরো